বাংলা এসটিউ চ্যানেল সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন, যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের গুরুত্বপূর্ণ খবর, কোটি কোটি গ্রাহকদের মেসেজ পাঠিয়ে অ্যালার্ট করলো SBI। তো বন্ধুরা, কি মেসেজ পাঠানো হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং যারা মেসেজ পাননি তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই একটি হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অন করে দেবেন। দেখুন বিস্তারিতভাবে যেটি বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মানুষকে বেশিরভাগ কাজ অনলাইনে করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায়। কিন্তু তাতে বেড়েছে অন্য বিপদ, লকডাউনের মধ্যে বেড়েই চলেছে অনলাইন ফ্রডের ঘটনা। এর জেরে সরকার ও ব্যাংকের তরফে তাদের গ্রাহকদের অ্যালার্ট করা হচ্ছে বারবার। SMS এর মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ড সংক্রান্ত মেসেজ নিয়ে গ্রাহকদের সতর্ক করছে ব্যাংক। টুইট করে ব্যাংকের তরফে জানানো হয়েছে যে আয়কর বিভাগের নামে যদি কোনো মেসেজ এসে থাকে IT রিটার্ন সংক্রান্ত এবং তাতে যদি কোনো প্রসেস ফলো করতে বলা হয়, সেটি থেকে সাবধান থাকবেন, কারণ এটি ফ্রড মেসেজ। গ্রাহকদের সতর্ক করে বলা হয়েছে এমন কোনো মেসেজ পাঠানোর লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না এবং সেখানে ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য যাতে শেয়ার না করেন সে বিষয়েও সাবধান করা হয়েছে। ব্যাংকের পাশাপাশি আয়কর বিভাগের তরফেও গ্রাহকদের IT রিটার্ন সংক্রান্ত ইমেল ও মেসেজ সম্পর্কে সতর্ক করা হয়েছে। এরকম কোনো লিঙ্ক যেখানে রিফান্ডের আশ্বাস দেওয়া হয়েছে তাতে ক্লিক না করতে বলা হয়েছে। করোনা সংকটের জেরে সরকারের তরফে আয়কর বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যাতে শীঘ্রই করদাতাদের তরফে রিফান্ড দিয়ে দেয়। এরপর থেকেই IT এর তরফে করদাতাদের মেল পাঠানো হচ্ছিল। বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ইনকাম ট্যাক্সের টুইট। সম্পূর্ণ টুইটটিতে বাংলায় যেটা বললাম সেটাই বলা হয়েছে। এক্ষেত্রে আপনাদের বলবো যে কোনো ফ্রডে আপনারা পা দেবেন না। যত দিন যাচ্ছে ততই ফ্রডের সংখ্যা বেড়েই চলেছে। আপনারা টাকা তোলার জন্য ব্যাংকে যাবেন, অচেনা কোনো অনলাইনের দোকানে বা তথ্যমিত্র কেন্দ্রের দোকানে যাবেন না, অচেনা কোনো দোকানে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলবেন না, এতে আপনাদের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই খবরটি অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং এ বিষয়ে আপনাদের মন্তব্য কী তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।